কোপা আমেরিকা খেলে বিদায় নেবেন সেই ঘোষণা আগেই দিয়েছেন ডিমারিয়া যার শেষের আনুষ্ঠানিকতা কাল সোমবার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে এবারের কোপা আমেরিকার পর্দা নামছে সোমবার পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টিনার এই উইঙ্গার ডি মারিয়া তার ১৬ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন গোল করেছেন একত্রিশটি তার কাছে এসব গোলের মধ্যে হয়তো স্মরণীয় হয়ে থাকবে তিনটি দু সালে কোপা আমেরিকার ফাইনালে করা তার একমাত্র গোল যে গোলের মাধ্যমেই সে সময় শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এরপর দু সালে লা ফিনালিসিমা আর দু হাজার কাতার বিশ্বকাপে ফাইনালের গোল ডি মারিয়ার ক্যারিয়ারের পূর্ণতা আসে তার একটি পোস্ট অন্তত বলছে ষোলো বছরের সতীর্থ ডিওনেল মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করে ডি মারিয়া লিখেছিলেন আমি যা চাইতে পারতাম জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে ফুটবলকে বিদায় জানানোর পর ডি মারিয়াকে ভীষণভাবে মিস করবেন তার ভক্তরা